আমাদের মধ্যে এই জিনিসগুলো বর্তমানে অনেক হারিয়ে গেছে, এই জিনিসগুলো আমাদের মধ্যে থেকে অনেক হারিয়ে গেছে, অনেক হারিয়ে গেছে। যেমন আমি একটা উদাহরণ দিই, আমাদের এখানে কিছু ভাই আছে যারা নিজেদেরকে আহলে হাদিস বলে, তারা কিন্তু আমাদের বন্ধু, তারা কিন্তু আমাদের শত্রু না ভাই। খ্রিস্টানরা হলো ইসলামের দুশ্মন, মুসলমানদের দুশ্মন, কাদিয়ানিরা হলো ইসলামের দুশ্মন, মুসলমানের দুশ্মন, মুনকিরিন হাদিস যারা হাদিস অস্বীকার করে, বলে আমরা খালি কোরআন মানি হাদিস মানি না, এরকম লোক আছে, এরা হলো ইসলামের দুশ্মন, এরা হলো মুসলমানের দুশ্মন। কিন্তু আহলে হাদিস ভাইরা কিন্তু আমাদের বন্ধু, এরা কিন্তু কি আমাদের বন্ধু, ইসলামের বন্ধু, ইসলামের বন্ধু। তবে নাদান দোস্ত, নাদান বন্ধু, একটু বিবেক বুদ্ধি কম, বিবেক বুদ্ধি কম মানে বিবেক খাটায় না, যেখানে বিবেক খাটানো উচিত ছিল, যেখানে একটু বিবেক খাটানো উচিত ছিল সেখানে বিবেক না খাটানোর কারণে তারা অনেক সময় ধোকায় পড়ে যায়, বুঝে না। এই কারণে আলেমদের আমলকে, আলেমদেরকে তাকসির করে, কখনো বেদাত বলে, বেদাতি বলে দেয়, এটা বলে ফেলে, এটা তারা ভুলের কারণে বলে ফেলে। তাদেরকে আরেকটু আকলমান হইতে হবে, তাদেরকে আরেকটু বিবেক সম্পন্ন হতে হবে। এই কথাগুলো কেন বললাম, কারণ অনেক সময় আমরা শুনি যে হানাফি মাযহাবের আমল এটা সব জয় বাদি, যে কোনো আমল হানাফিরা করলেই না আপনার আমল হাদিসে নাই, হাদিস থাকলে সব দুর্বল, সব জাল, এখানে অমুক রাবি আছে, অমুক মহাদিস তাকে মিথ্যাবাদী বলছে, এরকম কথা আমরা অনেক সময় কোনো কোনো ব্যক্তির মুখে শুনি। শোনার পরে আমরা শোনার সাথে সাথে বিশ্বাস করে ফেলি, একটু এসে যাচাই করি না উনি কি সত্য বললো না মিথ্যা বললো। আল্লাহ তাআলা তো সত্যবাদীদের সাথে থাকতে বলছে, আমাকে যাচাই করতে হবে না উনি সত্য বললো না মিথ্যা বললো, যাচাই করতে হবে কি করবে, করতে হবে কি হবে না। তো আমাদের আহলে হাদিস ভাইয়েরা, আমাদের আহলে হাদিস বন্ধুরা এই যাচাই বাছাইটা অনেক সময় করে না। আমি তাদের প্রতি দরখাস্ত করি, তারা আমাদের বন্ধু, তাদের সাথে কেউ কোনো খারাপ আচরণ করবেন না, তাদেরকে কখনো গালিগালাজ করবেন না, তাদেরকে ইংরেজের দালাল বলবেন না। তাদের কাছে আপনারা ইংরেজের দালাল বলেন, আপনি কি জানেন সেই ইংরেজের দালাল, সেই ইহুদিদের দালাল আপনি জানেন, সেই যে খ্রিস্টানের দালাল আপনি জানেন, তা আপনি কেন বলেন, এগুলো বলবো না। সে তো মুসলিম ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিনের ভাই, মুমিন মুমিনের ভাই, আল মুসলিম আখুল মুসলিম, মুসলিম মুসলমানের ভাই। সেই ব্যাপারে একটা ভুলই করছে, সে না হয় একটা ভুলই করছে, তাই কেন সে কি ইহুদি খ্রিস্টানদের দালাল হয়ে গেল নাকি, ইহুদি খ্রিস্টানদের এজেন্ট হয়ে গেছে, ভুল করলে এজেন্ট, তা আমি তো কত ভুল করি, আমি কার এজেন্ট, আমারই তো কত ভুল করি। তো বলার উদ্দেশ্য হলো আহলে হাদিস এবং সালাফি ভাইরা অনেক সময় যেই সব জায়গায় তাদের একটু সতর্ক হওয়া দরকার ছিল, কিন্তু তারা ওইসব জায়গায় সতর্ক হয় না। আমাদের তাদের ক্ষেত্রে আক্ষেপ এটাই, তাদের উপর আমাদের আফসোস এখানে, তারা একটু সতর্ক হওয়া দরকার ছিল। কোন একজনের মুখে কোন একটা কথা শুনে সে বলে দিল তোমাদের আমল জয়ীফ, তোমাদের আমল সব জাল হাদিসে ভরা, তোমাদের তোমরা যেটাতে দলিল দেখে জাল হাদিস, এটা মধ্যে অমুক রাবি আছে মিথ্যাবাদী জয়ীফ বলে দিলে আর আমরা খুব বিশ্বাস করেনি, একটু তা কি করি। এই অবস্থায় আমার উপর দিনই জিম্মাদারি যে আমি এটার দেখা করব, এই অনুভূতি নিয়ে দিলে জাগ্রত করে এ সমস্ত অপবাদের বিরুদ্ধে কলম উঠবে, জবান খুলবে। লিল্লা, যার খেলাফ আমি লিখছি তার সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, সেজন্য আমি দিনই তাকাদা তার কথাকে খণ্ডন করি, এরকম এখলাসকে অন্তরে জাগ্রত করে লেখা এবং বলা। এখলাসের সাথে বলা, এখলাসের সাথে যখন বলবে খুদ বখুদ আরেকটা শর্ত যেটা এই সমস্ত কাজে জরুরি সে শর্তটা হবে, সেটা হলো আল্লাহকে হাজির নাজির মনে করে আমানতদারির সাথে বলা। আমি ইমাম এবং ইমামের মাযহাবের বিরুদ্ধে যে সমস্ত অপবাদ, অমূলক কথাবার্তা বলা হবে, ওগুলোর খণ্ডনের ক্ষেত্রে গিয়ে আমি কোনো অমূলক কথা বলব না। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, ইদিলুহু আকরাবু লিত্তাকওয়া, তাদের বাড়াবাড়ির কারণে আমরা বাড়াবাড়িতে ঢুকব না।
আমরাও তাদের বিরুদ্ধে এমন কিছু বলবো না যেটা তাদের মধ্যে নেই। তাদের দুই একজন আছে, ওটাকে সবার দিকে নিষ্পত করবো না। আকাদিবের জবাব কখনো আকাদিব মাধ্যমে হয় না, অপবাদের জবাব অপবাদ দিয়ে নয়। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, যে আয়াতের দিকে আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করে গেলেন হযরত মাওলানা ফাহিম খালেদ হোসেন সাহেব। যদি আমি এখলাসের সাথে করি, আল্লাহকে রাজি খুশি করার জন্য করছি, কাজে কাজটা করতে হবে আমাকে আমানতদারির সাথে। আরেকজন আমাদের আমার সাথে আমার ইমামের বিরুদ্ধে আমার মাযহাবের বিরুদ্ধে কিছু লিখতে গিয়ে হাওয়ালার খেয়ানত করেছে, দলিলযোগ্য নয় এমন কোনো কিছু পেশ করেছে, তাই আমিও তার সাথে এরকম করব, তার কাজের বিরুদ্ধে রদে এরকম করব কখনো না। আমারটা হবে আমানতের সাথে এবং ইতকানের সাথে। সেজন্য দরকার হলো আমাদেরকে প্রস্তুতি নেওয়া, বিশেষ করে দ্বিতীয় পর্যায়ের কাজ যেগুলো রুদুদ খণ্ডন, এই ক্ষেত্রে যখন কাজে নামি আমরা, তো আমাদের যে যোগ্যতা দরকার ছিল, যত মালুমাত থাকা দরকার ছিল, সেটার অভাবে আমরা দেখা যায় আমাদের দলিলের শূন্যতাটাকে কথা দিয়ে পূরণ করতে চাই, এলজাম দিয়ে পূরণ করতে চাই। সেজন্য আমাদের কথার মধ্যে এলজামই কথা আছে বেশি, তাকি কথা আছে কম। এলজামি কথা কিছু বলা লাগে প্রয়োজনে, কিছু লোক আছে এলজামি কথা তারা বুঝেই কম, সেজন্য এলজামি কথা বলা কোনো নিষেধ না। এলজামি কথা এটাও এলম মনাদারের উসুলের মধ্যে আছে, এলজামি কথা তার সীমার মধ্যে যদি থেকে বলা হয় সেটাও আছে, কিন্তু আগাগোড়া সবই আমার এলজামি কথা। তাতে কি জবাবের আমি মালাকায় হাসিল করলাম না, এটা হতে পারে না।